রাজধানী আগরতলার সমস্ত কাভার ড্রেনে নতুন করে তৈরি হচ্ছে ম্যানহোল কাভার। সর্বত্র 9 মিটার অন্তর অন্তর কাভার ড্রেনে ধরনের ম্যানহোল কাভার তৈরি করা হবে। ইতিমধ্যে কাজ শুরু, তাবু এর সার্থকতা নিয়ে জনমনে প্রশ্ন। সামান্য বৃষ্টিতে রাজধানী আগরতলার গলি থেকে রাজপথ জলে ভাসছে, তাতে বৃষ্টিতে সাধারণের ভোগান্তির অন্ত নেই। এই পরিস্থিতিতে জল নিষ্কাশনী ব্যবস্থা সচল করতে রাজ্য সরকার আগরতলার বুকে সমস্ত কাভার ড্রেনে নতুন করে ম্যানহোল কাভার তৈরি করছে। কার্যত এসব কাভার ড্রেন সঠিকভাবে পরিষ্কার রাখতে নতুন করে এই কাভার ড্রেনে ম্যানহোল কাভার নির্মাণ কাজ শুরু। কাভার ড্রেনের ছাদ কেটে তৈরি হচ্ছে এই ম্যানহোল কাভার। আর আগরতলা সর্বত্রই কাভার ড্রেনে এই ধরনের ম্যানহোল কাভার নির্মাণ করা হবে বলে জানালেন সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মী। কাজ হচ্ছে এখানে ড্রেনের ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো পরিষ্কার করার জন্য। ময়লাগুলো পরিষ্কার করার জন্য কি আপনার ড্রেন কাটতে হয়? ড্রেন অ্যাকচুয়ালি ড্রেনটা আগের স্পেসিফিকেশনে হয়নি যে ম্যানহোল কাভার বসাতে হবে। এখন দেখছে যে ড্রেনের ভেতর থেকে কোনো লোক গিয়ে পরিষ্কার করতে পারবে না, গ্যাস হয়ে যায়, অনেক লোকের অ্যাক্সিডেন্ট করতে পারে, প্লাস জলও ঠিকমতো জলটা ঠিকভাবে পাসিং করতে পারছে না। এর জন্য এখানে ম্যানহোল কাভার করে ড্রেন বসানো হবে। মানে এটা জাস্ট পয়সা করার লাগে সব ঠিক যায়, কটা হবে এখানে, মানে কটা এই লাইনে হবে 10টা না 16টার মতো হবে। মানে কয় ফুট করে এটা? 9 ফুট পর পরে, 9 মিটার পর পরে। যদি এটা যদি আগে যদি করতো তাহলে তো অনেক খরচ কমে যেত। আগে তো সিস্টেমটা হয়নি অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা কি আগরতলা সব জায়গাতেই হচ্ছে এরকম? আগরতলাতে ম্যানহোল কাভার সব জায়গাতে হচ্ছে। কার্যত পুরনো যে পদ্ধতিতে আগে এই কাভার ড্রেন তৈরি করা হয়েছিল তা বিজ্ঞান ভিত্তিক হয়নি, ফলে কাভার ড্রেনের ময়লা ও জল নিষ্কাশনী ব্যবস্থা প্রায় অচল বললেই চলে। তবু অবৈজ্ঞানিকভাবে যেহেতু এই কাভার ড্রেনগুলি নির্মাণ করা হয়েছে, এরপর এই নতুন করে ম্যানহোল কাভার তৈরি করে পরিকল্পনা কতটুকু সার্থকতা পাবে তা নিয়ে কিন্তু বিশেষজ্ঞ মহলের সন্দেহ থেকেই যাচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।